বায়ু দূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করে সুইস সংস্থা একিউআইএআর। তারা প্রতিবছর জরিপ চালায় বিশ্বের সবচেয়ে বায়ু দূষণ শহর কোনগুলো, আবার কোনগুলোর বায়ু সবচেয়ে নিরাপদ, এসব বিষয় নিয়ে। তাদের জরিপে টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হয়েছে বাংলাদেশ। তবে শহরের বিবেচনায় দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। আমাদের আজকের এপিসোড বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচটি শহরকে নিয়ে, তাদের জানতে পারবেন এই তালিকায় ঢাকার অবস্থান নিয়েও। তো চলুন আর কথা না বাড়িয়ে একে একে সবচেয়ে দূষিত পাঁচটি শহর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ৫, মাস্কাট, ওমান। তালিকার পাঁচ নম্বরে আছে ওমানের রাজধানী মাস্কাট। রাজধানীর কুরাম এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত। সম্প্রতি দূষণের মাত্রা একিউআই ২২৫ রেকর্ড করা হয়েছে। জানা গেছে এখানকার অয়েল রিফাইনারি প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণ সমুদ্র থেকে তুলে আনা ক্রুড অয়েল জ্বালানো হয়ে থাকে, যার ফলে দূষণ হচ্ছে মাস্কাট। এছাড়াও অন্যান্য কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া দূষণ করছে মাস্কাটের মতো মেগা শহরকে। ওমান নিয়ে আরও কিছু কথা না বললেই নয়, ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন। মধ্যপ্রাচ্যের রাজধানীতে একজন মধ্যস্থতাকারী হিসাবে ব্যাপক পরিচিতি ছিল কাবুসের, যিনি একই সাথে সৌদি আরব, ইরান ও ইসরায়েলের সাথে এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলেছেন। সুলতান কাবুস ১৯৭০ সালে যখন ওমানের সিংহাসনে আরোহণ করেন, তখন দেশটিতে মাত্র ১০ কিলোমিটার পাকা রাস্তা আর ৩টি স্কুল ছিল। কৃষক আর জেলেদের দেশ হিসাবে পরিচিত ওমানে তখন অবকাঠামো বলতে তেমন কিছু ছিল না। বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ওমান তখন দারিদ্র পীড়িত একটি দেশ, কিন্তু সেই গরিব ওমান আজ আরব বিশ্বের একটি আধুনিক ধনী রাষ্ট্র হিসাবে পরিচিত। উন্নত অবকাঠামো আর নাগরিকদের সচ্ছল জীবনযাপনের জন্য ওমান অন্যতম সুখী আর শান্তিপূর্ণ একটি দেশ। তারপরও কেন যে তাদের মেগা শহরটি দূষণমুক্ত হচ্ছে না, সেটা এক বড় রহস্যের বিষয়। নাম্বার ৪, দুশানবে, তাজিকিস্তান। তালিকার ৪ নম্বরে আছে তাজিকিস্তানের দুশানবে। সাম্প্রতিক সেখানে দূষণের মাত্রা একিউআই ৩০ রেকর্ড করা হয়েছে। দুশানবে প্রাচীন শহর হলেও এখানে ক্রমাগত গড়ে উঠছে বিভিন্ন কলকারখানা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শহরটিতে গাড়ি ঘোড়ার পরিমাণ। কেননা শহরটির মূল কেন্দ্রে প্রায় ৮ লক্ষ মানুষ বসবাস করে। বিশেষজ্ঞরা বলছেন দেশটির সরকার বায়ু দূষণ রোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার ফলে লাগামহীন হয়ে উঠছে দুশানবের বায়ু দূষণ। এছাড়াও সিমেন্ট প্ল্যান্ট, শহরের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, বয়লার হাউস, সেই সাথে ছোট ওয়ার্কশপগুলি যা বিভিন্নভাবে বায়ু দূষণ করছে। পাশাপাশি অনেক মেট্রোপলিটন এন্টারপ্রাইজ জ্বালানি উৎপাদনের জন্য কাঁচামাল হিসাবে কয়লা ব্যবহার করে। উদাহরণস্বরূপ শহরে ২৪টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি কয়লা জ্বালিয়ে বিভিন্ন কাজের জন্য তাপ উৎপন্ন করে। তাদের মধ্যে সবচেয়ে বড় হল দুশানবে টিপিটি ২, যা রাষ্ট্রীয় পাওয়ার অ্যাসোসিয়েশন ওপেন জয়েন্ট স্টক হোল্ডিং কোম্পানি বার্কি তাজিক দ্বারা পরিচালিত হয়, যা ২০২০ সালে শহরটির মোট দূষণের পেছনে ৬০% দায়ী ছিল। নাম্বার ৩, এনজামেনা, চাঁদ। তালিকার ৩ নম্বরে আছে আফ্রিকার দেশ চাঁদের রাজধানী এনজামেনা। এনজামেনাতে সাম্প্রতি দূষণের মাত্রা একিউআই ২৪০ রেকর্ড করা হয়েছে। শহরটিতে প্রায় ৫৫ লক্ষ মানুষ বসবাস করে। এখানকার অনুন্নত জীবনযাত্রার মান আর কলকারখানার ধুলাবালি বাতাস দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। এছাড়াও এখানে শীতের আগমনের সঙ্গে সঙ্গে শহরের বাতাসের গুণমানের দ্রুত অবনতি ঘটতে থাকে। নির্মাণাধীন স্থাপনা, ভাঙ্গাচোরা রাস্তা, শহরে অযোগ্য মোটরযানের চলাচলের আক্রমণে শহরটি বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এর আগে ধুলো দূষণ নিয়ন্ত্রণের জন্য শহরের রাস্তাগুলোয় নিয়মিত পানি ছিটিয়ে দেওয়া এবং শহরে অযোগ্য মোটরযানের চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছিল চাঁদ সরকার, কিন্তু আসল কাজ হয়নি। মানুষের বর্তমান গড় আয়ু যেখানে ৬৫ থেকে ৭৫ বছর, সেখানে চাঁদের মানুষের গড় আয়ু ৪৯ বছর। চাঁদের জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি। এর মূল কারণ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপুষ্টি, প্রাকৃতিক নানা বিপর্যয়ে বিধ্বস্ত দেশটি। বিষয়টিকে আরও জটিল করেছে প্রতিবেশী দেশ সুদান। সাম্প্রতিককালের যুদ্ধে হাজার হাজার উদ্বাস্ত নিরাপত্তার সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে চাঁদে ভিড় জমাচ্ছে। চাঁদকে বিধ্বংসী উদ্বাস্ত সংকট তৈরি করেছে সুদান। এর আগে দেশটি এখনকার মতো খারাপ ছিল না, প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল দেশটি, কিন্তু পার্শ্ববর্তী দেশের যুদ্ধ বিগ্রহে দেশটিতে পরিণত হয়েছে উদ্বাস্ত নগরীতে। এছাড়া এইডস মহামারীর পরিমাণ এখানে দিনকে দিন বাড়ছে। স্বল্প গড় আয়ুর পেছনে দূষিত পরিবেশ, পুষ্টিহীনতা, রাসায়নিক ব্যবহার বৃদ্ধিসহ আরও অনেক কারণ বিদ্যমান।
দেশটির মানব সম্পদ রক্ষার্থে জাতিসংঘ আশপাশের রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাই। নাম্বার এক, দিল্লি, ভারত। তালিকার এক নম্বরে আছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। ২০২১ সালে নভেম্বরে বায়ু দূষণের মাত্রা ক্রমাগত খারাপ হওয়ার কারণে ভারতের রাজধানী দিল্লিতে কর্তৃপক্ষ সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল। দিল্লির বায়ু দূষণের জন্য নানা কারণকে দায়ী করা হয়, যার মধ্যে রয়েছে পরিবহন এবং শিল্প ও কলকারখানা। এসব থেকে নির্গমনের পাশাপাশি ধুলা এবং আবহাওয়ার কারণে বিশ্বের দ্বিতীয় দূষিত রাজধানী হয়ে উঠেছে এই দিল্লি। এছাড়া প্রতিবেশী রাজ্যগুলোতে কৃষকরা ফসলের নাড়া পোড়ানোর কারণে শীতকালে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে যায়। আর এই একই সময়ে দিওয়ালি উৎসবের সময় আতশবাজি পোড়ানোর কারণে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যায়। দিওয়ালির উৎসবের পর থেকেই দিল্লির বাতাস বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যায়। পরিসংখ্যান বলছে দীপাবলির দিনে দিল্লির কোনো কোনো জায়গায় বাতাসের মান সূচক উঠে গিয়েছিল ৬১৭তে, কোথাও আবার ৯৯৯ ছাড়িয়েছিল। অথচ ২০২০ সালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩৩, তার আগের বছর ৩৯০। বছরের কিছু সময় জুড়ে দিল্লির দূষণ ঢাকার চেয়ে বেশি থাকলেও গড় হিসাবে ঢাকায় সবার ওপরে। পরিশেষে খেয়াল করে দেখেছেন কি এই তালিকার একটি নাম্বার মিস করে গিয়েছি? হ্যাঁ, নাম্বার ২, যেখানে আমাদের রাজধানী ঢাকার অবস্থান। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও দ্বিতীয় শীর্ষস্থান দখল করেছে। সম্প্রতি ঢাকার বাতাসের মানসূচক AQI ২৬৯ রেকর্ড করা হয়েছে। দূষণের ফলে ঢাকায় বসবাসরত মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৭ বছর ৭ মাস। বাংলাদেশের সামগ্রিক AQI ৫টি দূষণকারী মানদণ্ডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। সেগুলো হচ্ছে কণা পদার্থ, কার্বন মনোক্সাইড বা গাড়ির ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ মানুষের শরীর থেকে নির্গত গ্যাস সালফার ডাইঅক্সাইড ও ওজন গ্যাস। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, বায়ু দূষণে ইটভাটার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, কিন্তু ঢাকা থেকে ইটভাটা কমানোর পরও আমাদের বায়ু দূষণ কমছে না। এর কারণ হলো মোটরযানের ধোঁয়া, তাছাড়া নির্মাণাধীন ভবনের সামনে যে সিমেন্ট ও বালি ফেলে রাখে এবং ট্রাকে করে যে বালি ও সিমেন্ট বহন করা হয় সেগুলো বায়ু দূষণে মারাত্মক ভূমিকা রাখে। এজন্য আমরা আইন করেছি নির্মাণাধীন ভবনের জন্য ব্যবহৃত সিমেন্ট ও বালি ঢেকে রাখতে হবে, ট্রাকে পরিবহনের সময়ও ঢেকে রাখতে হবে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন স্থাপনার ধুলা। সাধারণত জুনের মাঝামাঝিতে বর্ষাকাল শুরু হলে ঢাকার বাতাস সতেজ হতে শুরু করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত বায়ু নির্মল থাকে, তবে বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়। ঢাকার ভয়ানক ধুলো দূষণ নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষকে একটি বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, কেননা প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বায়ু দূষণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে যায়, যা নগরবাসীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার এই অবস্থানের জন্য কারা সবচেয়ে বেশি দায়ী বলে আপনি মনে করেন, সরকার নাকি জনগণ? কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো এক পক্ষের কথা, যাদের দায়টা ১% হলেও বেশি। জানাতে ভুলবেন না কিভাবে আমাদের রাজধানীকে দূষণমুক্ত করা যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।